মানিকগঞ্জের ঘিওরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। ভ্রাম্যমাণ প্রতিনিধি আল মামুন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়ন পরিষদ ও ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফ্রিজ ও এলইডি টিভি 100 বলের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজ্য ধৈর্য একাদশ বনাম স্বপ্ন রেন্টেকারের মাঝে এই খেলার আয়োজন করা হয়। এতে রাজ্য ধৈর্য একাদশ 266 রান ও স্বপ্ন রেন্টেকার ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ এ এম নাইমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, ঘিওর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিয়া মিন্টু, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সজল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি দুর্জয় বলেন, করোনা ভাইরাস এখন অসংখ্য মানুষের আক্রান্ত হচ্ছে। আপনারা যারা রাস্তা দিয়ে চলাচল করেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি আমাদের ছেলে মেয়েদের খেলাধুলা করতে হবে, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদের যুব সমাজকে দূরে থাকতে হবে। আমার সামনে যুবক সমাজবৃন্দ, সকলকে সালাম এবং হিন্দু ভাইদের প্রতি নমস্কার। বাংলাদেশের জন্ম হতো না ভাই সহ ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছে, আমাদের প্রিয়াঙ্গনেরই এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় মহোদয় আইরি অধ্যক্ষ হাবিবুর রহমান, আরেকজন প্রিয় সক্রিয় নেতা উপস্থিত আছেন, নেতৃবৃন্দ, সাবেক বর্তমান চেয়ারম্যান নির্বাচনী এলাকা আসলের অনুষ্ঠান, আমরা সবাই ফারহান আহমেদ, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।